আরিতার গ্রামের সবথেকে উঁচু পাহাড়ের ওপর অবস্থিত মানখিম। সবুজে ঘেরা এই ছোট্ট গ্রামটার পরিবেশ কিন্তু খুবই মনোরম। কিছুক্ষণের হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে আমরেলা ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু খুবই সুন্দর। এছাড়াও মানখিমে রয়েছে রাই টেম্পল, যার ওপর থেকে আরিতার লেকের এই ভিউটা কিন্তু অসাধারণ। আমাদের সিল্ক রুট জার্নির প্রথম ডেস্টিনেশন ছিল মানখিম। প্রকৃতির সাথে একান্তে নিরিবিলিতে সময় কাটানোর পারফেক্ট জায়গা কিন্তু মানখিম। আমরা প্রচুর মজা করেছি মানখিমে। আমরা এখানে ছিলাম কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টেতে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব মানখিম। হাই, তো আমরা এখন শিয়ালদা স্টেশনে, দার্জিলিং মেল ছাড়বে। এখন বাজে প্রায় 10টা বাজে যাচ্ছে, একটু পরে ট্রেনটা ছাড়বে। এই টিমের সাথে আলাপ করিয়ে দিই। গোপালদা জাম্বো, হাই বলো। হাই জাম্বো, শুক্লাদি, হাই। ও ওকে তো চেনো, এদিকে আমি, এদিকে বৌদি, এটা আমার মেয়ে সুজনি, এটা আমার ছেলে। আমরা সবাই সিল্ক রুটে যাচ্ছি। 2 বছর পর করোনার জন্য সব প্ল্যান বেশ থেকে ছিল। লাস্ট গেছিলাম 2019 দারিংবাড়ি, তারপর সবাই একসাথে। চলো বাই, আবার নেমে আপডেট দেওয়া হবে। আমরা চলে গেলে যাচ্ছি এখন মানখিম। মানখিমে গিয়ে এখন গাড়িতে পারিমকি, ঠিক আছে, মানখিমে গিয়ে আমার গাড়ি টাইম হয়ে গেছে এখন 12টা। আমরা এখন এই বিদিকদারার এখানে চাপতে দাঁড়িয়েছি। এখনও মোটামুটি 40 কিলোমিটার এসেছি এনজেপি স্টেশন থেকে। এরপর এখনও মোটামুটি 70 কিলোমিটার বাকি। চাচা না, এটা দাদা। গাড়িতে উঠেছি 10টায়। এখানে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে মানখিমে পৌঁছলাম 4:40, মানে 6 ঘন্টা 40 মিনিট লেগে গেল হচ্ছে এনজেপি থেকে এখানে আসতে। ম্যাপে দেখা আছে 4 ঘন্টা 10 মিনিট লাগার কথা। নতুন ড্রাইভার অন্য রুট দিয়ে এসছে, তাই এতটা টাইম লেগে গেল।
কারোর আর কোনো এনার্জি বাকি নেই, সবার এনার্জি ডাউন। লাগেজ টাগেজ বার করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টে। ওই হচ্ছে টপ, ওই যে পাহাড়ের ওপরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই হলো আমাদের হোমস্টে। আর এই পাশের সরু রাস্তাটা ধরে এই সিঁড়ি বরাবর বেশ খানিকটা উঠে গেলেই তোমরা পৌঁছে যাবে এত সুন্দর একটা হোমস্টেতে। সত্যি হোমস্টেটা দেখার পর কিন্তু আমাদের সারা দিনের ক্লান্তি একেবারে দূর হয়ে গেছে। তো এই লাঞ্চ করে এলাম একটু আগে, লাঞ্চে কি খেয়েছি তোলার কোনো ভিডিও করার কোনো সিন ছিল না, কারণ হেভি খিদে হয়ে গেছিলো, এমনিতেই অনেক লেটে পৌঁছেছি যেরকম আমরা দেখতে পেলে। লাঞ্চে ছিল খুব সিম্পল খাবার দাবার, ডাল ভাত স্কোয়াশের তরকারি ডিম কারি আর সঙ্গে পাঁপড়, এই ছিল সিম্পল খাবার দাবার। গরম গরম ভালো খেয়েছি, একদম পেট পুরে খাওয়া হয়ে গেছে। পেট পুরে খাওয়া দাওয়ার পর এখানে চলছে সন্ধ্যাবেলার আড্ডা আর সাথে চা, এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে। ময়ূর জিবার করে হ্যাঁ আমাদের জাম্বো জাম্বো জেটকে দিয়ে দাও, চরণামৃত দিচ্ছে, চরণামৃত জয় মা, অমনিক্রণ থেকে রক্ষা করো মা। গুড মর্নিং ফ্রম মানখিম। তো মানখিমে আজকে আমাদের এটা ট্রিপের সেকেন্ড ডে, আজকে মানখিম থেকে চেক আউট করবো। তো সকাল সকাল উঠে সানরাইজ দেখার চেষ্টা করলাম কিন্তু ভিউ পুরোপুরি নেই, তাই একটু হাঁটতে বেরোলাম মানখিমের চারদিকে। তো আমরা এখন আসি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টেতে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পারবে খুব সুন্দর রিসর্টটা। এই রিসর্টটা একটা উঁচু পাহাড়ের ওপর, পাহাড় থেকে অনেকটা নিচে নামতে হচ্ছে। 7টা বাজে, এখন আমরা একটু সাইট সিনটা করে আসি, এসে তারপর ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। হোমস্টে থেকে আমরা এখন উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে রাই টেম্পল আছে, রাই টেম্পল থেকে আরিতার লেকের খুব ভালো আরো ভিউ পাওয়া যাবে। আমাদের পূজার সদস্য উঠছে লাঠি ধরে, চলো বাবুজি চলো। হোমস্টে থেকে উপরের দিকে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম রাই টেম্পল। দেখুন ওখান থেকে ফটো শুট হচ্ছে, এই দেখুন হিরোইন। সাবাস বেটা সাবাস, তারপরে নিয়ে গিয়ে ফেলা নিয়েছে, এরপর ধাক্কা দেবে। হ্যালো, আমরা আছি এই পাহাড়ি দেশে, এখানে আমরা মজা করছি, পিকনিক করছি, সব করছি। তো ময়ূক আমাদের কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টে ঘুরে দেখাচ্ছে। আমরা যাচ্ছি হচ্ছে রুম গুলোতে,
একটা রুম টুর দেখিয়ে দিই, খুব অগোছালো হয়ে গেছে রুমটা। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেডরুম। মেকআপ বক্স, আর এটা হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, কোনো অসুবিধা নেই, পরিষ্কার। চলো আমরা কিচেনের হয়তো ঢুকবো এবার। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মেয়ের হোমস্টের কিচেন। চলো ময়ূক বলো, এনা এনা কাটা। চলো আমাদের নুপুরে বাবা। এখন 10:30 বেজে গেছে, আমরা এই মানখিম থেকে চেক আউট করছি। আচ্ছা, মানখিমে আমরা ছিলাম কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টেতে। তো কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টের ওনার হচ্ছে, হ্যালো, ললিত রায়, কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। আইয়েগা আপ লোক সবই, আপ লোক ঘুম গে আচ্ছা লাগা হোগা, আগর আচ্ছা লাগা হওয়া তো ফির হম লোক সবকো বহুত আচ্ছা লাগা, খুব ভালো লেগেছে আমাদের। এখানে আবার আসবো কোনো সময়, আর আপনারা যারা দেখছেন তারাও আসবেন এখানে অবশ্যই। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, চলুন বাই।